দুই বছর নাম্বার চাইতে এসেছে ফেসবুক থেকে, পরে নাম্বার চাইছে, আমি নাম্বার দিই নাই, কিন্তু আমাদের মধ্যে কিছু হবে না এরকম কথাবার্তা বলে আমাকে ওইখানে নিয়েছে। নিয়ে যাওয়ার পরে যখন যাই হোক ওগুলো আমি বাদ দিই, আমাদের মধ্যে মানে সব কিছুই হয় ওখানে, তখন থাকবে না এরকম মানে আমাকে একটা ভয় দেখাতো। তখন আমি মানে ভয় পেতাম যে আমি যারা বিশ্বাস করে সব কিছু দিয়ে দিলাম, সে এখন মানে আমার না দেখা করলে সে আমার সাথে মানে এখন রিলেশন রাখবে না, তো এই আমাকে ছেড়ে যাবে এই ভয়ে আমি। সে যতবার পরীক্ষা হলো আমি ভালোই ছিলাম, 15-20 দিন আমার স্বামী মানে আমাকে নিয়ে সংসার করছে, আমার সবাই গ্রামের সবাই দেখছে। দেখার পর আমাকে ভুলিয়ে ভালিয়ে বাপের বাড়ি পাঠাইছে আমার শাশুড়ি শ্বশুর মামি শাশুড়ি মাসি শাশুড়ি এরা, তুই পারতি 4-5 লাখ টাকা নিয়ে আসতি, আমরা কি ফকির নি, এই ফকির জিনিস নিয়ে আসো। আমার শ্বশুর কয় কি কয় 1500 টাকা বলে খাট দিল, হাটে কত পাওয়া যায় 1500 টাকা দামের খাট নিয়ে আসছে, মানে জিনিস 4-5 দিন বলেই বাইরে ফালি না ছিল নেয় নেয়। আমাকে রাত্রি 9-10টা পর্যন্ত বাইরে রাখুন, আমার হাজবেন্ডের পায়ে ধরছি, সে আমার ধাক্কা মেরে ফালিয়ে দিয়েছে দিয়ে নে সংসার করে খাম বলো, এই মেয়ে ডারে হেরা সংসার করে খাইতে দেবো না, হেরা কয় 10-20 লাখ টাকা দিয়ে হ্যাঁ ছাড়া খাড়া করবো, কিন্তু আমরা মেয়ে চাইতেছে আমার লাজ যাবো, তারপর আমি এই বাড়িতে ছাড়বো না। এই যে মামি আছে ওর মামা আছে ওর যে ছেলে রইল মাসি আছে, তারপরে ওর যে কাকা আছে কাকি আছে, এরা মার দৌড় করে মেয়েডারে, তারপরে মেয়েরা কইতাছে আমি থাকবো। মা বাবা মামা মামি এরা হইলো সব থেকে এই অশান্তির কারণে আমরা মিডিয়ার কাছে এবং জনগণের কাছে আমরা এই মেয়ের ন্যায্য অধিকার দাবি করছি, ন্যায্য অধিকার যাতে মেয়েটা পায়। বেকানি বেসমু তারপরেও বউ রাখতাম না, গপ্প করে এইটা আমার বলবা তুমি বাড়িতে নিয়ে এই না, আমি ঢোল ডগর বাজাই বেকারি নই গিয়া তোমার টেহা দেখা নয় পয়সা দেখা নয় না দেখা, আমি যেমনে পারবো এমনি আমি নিয়ে এই মুড়াইয়া। তাহলে তুমি প্রেম ভালোবাসা করছো তুমি আমার বলবা না, বলছে না বললা বুধবার দিন রাত কিরা হঠাৎ করে মেয়ে আমি গেছি এখানে দাঁত থাকা নিয়ে গিয়া আইসি আয়ের দি মেয়া, পরে আমি আর কিছু বলি টলি না, আমার মায়ারে মারলো দিয়ে হইলে পরে বাড়াই রইলো খাইলো ছেলে কয়ে গেছি তো আমি কবাই।